গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে সবাই খুব ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। আজকে বুধবার, আর হচ্ছে কি নীল ষষ্ঠী পুজো। তো সমস্ত মায়েরা সন্তানদের মঙ্গলের জন্য এই পুজো তো করেই থাকে, সেটা সকলেই জানো। আর যেমন আমাদের মাও দেখো এখন চলে এসেছে বাবা তারকনাথের কাছে পুজো দিতে সন্তানের মঙ্গল কামনায়। ইভেন আমিও এসেছি মায়ের সাথে। আর যে জায়গাটায় পুজো দিতে এসেছি সেই জায়গাটা নিয়ে তো আর দ্বিতীয়বার বলার কথা নেই, কেননা আমি শিবরাত্রিতেও ঠিক এখানেই পুজো দিতে এসেছিলাম, সেই জায়গাটা তোমরা দেখেছো। আর এখানে এখন মাও এসেছে পুজো দিতে, সেই একই জায়গায়, একই মানে একই জায়গায়। আর বাবা ভোলানাথ তো একই, তো তার জন্য তো দেখো আমিও চলে এসেছি তো মায়ের সাথেই, শাড়ি পরে এসেছি। আর যা প্রচণ্ড গরম পড়েছে সেটা মানে নতুন করে বলার কথা নয়। তো চলো, আজকের কিন্তু আমার ভিডিওটা খুব বেশি বড় নয়, একদমই ছোট, তো তোমরা দেখতে থাকো। শুধু পয়লা বৈশাখের বাকি কেনাকাটিটুকু তোমাদের দেখাবো, দেখেই কিন্তু আজকে ভিডিও আমি এন্ড করে দেবো। তো চলো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কালকে ব্লগ দিতে পারিনি, তো কালকে তার জন্য সরি, আমার কোনো কমিউনিটি পোস্ট করা দরকার ছিল সেটাও আমি পোস্ট করা হয়নি। তো চলো আজকের বেশিক্ষণের না, অল্প একটুখানি টাইম নিয়ে তোমাদের সামনে এসেছি। আর কালকে তো যথারীতি নীলের পুজো ছিল, আমার নয় মায়ের ছিল, আর আমিও গিয়েছিলাম মায়ের সাথে পুজো দিতে, তো সেইটুকুনি তোমরা দেখেছো। আর আর আগামীকাল পয়লা বৈশাখ, আর তোমাদেরকে বলেছিলাম যে মায়ের সাইটা দেখানো হয়নি, যে সেই ব্লগের শেষে জুড়ে দেবো, তা নইলে আবার একটা অন্য কোনো ভিডিও দেখাবো, তো তাতে তো আর জোড়াও হয়নি, তো সেটার জন্যই বিশেষত এখন আসা। তো দেখো বেশি বক বক না করে দেখাতে লাগে। তিনটে শাড়ি নিয়ে বসে পড়েছে একদম, যে মায়ের কি কি শাড়ি নেওয়া হয়েছে। ফার্স্টেই দেখাই এই যে বাটিক প্রিন্টের, এইটা আমার সেই লাল রঙের যেটা তোমরা দেখেছো, পুরো সেম শাড়ির শাড়ি বাটি প্রিন্টের, এটা হলুদ রঙের, ঠিক আছে। এই যাচ্ছে, আর খোলার মতন কিছু নেই, যে নরম একদম মোম মাটির শাড়ি গুলো হয় তো সেই শাড়ি। এটা একটা, এটা ওগি দিয়েছে, আচ্ছা। আর এই একটা শাড়ি, এটা মা নিজে নিয়েছে ঢাকাই জামদানি, এটা আমরা ওখান থেকে শাড়িটাই আনতে গিয়েছিলাম যখন দোকানে, তো পছন্দ হয়েছিল সেই জন্য মাকে বললাম তাহলে নিয়ে নাও, পুজোর সময় না ভালো পাওয়া যায় না। আগের বছর আমি দেখেছি খেয়াল করে পুজোর সময় ভালো শাড়ি পাই না, তো তার জন্যই পছন্দ হয়েছিল বলে মা নিয়ে নিল। তো শাড়িটার ভেতরটা যাচ্ছে পুরো, দেখো এরকম উঠে দাঁড়ায়নি, দেখো এই যাচ্ছে শাড়িটা, এরকম হরিণ টরিণের কাজ করা। আর এই পেছনটাও যাচ্ছে এরকম, এটা আঁচল সাইডটা, আর খুব মিষ্টি কালারটা শাড়িটা, এত দুর্দান্ত, মানে কালারটা প্রচন্ড মিষ্টি। চলো সামনে থেকে একবার দেখিয়ে দিই যে আঁচলটা কেমন, এই যাচ্ছে এই একটা মায়ের শাড়ি নিয়ে আছে। আর একটা শাড়ি মাকে আর এক মা আমার গিফট করেছে, এক মাকে আর এক মা গিফট করেছে বলা যেতে পারে। চলো সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটা, এটাও অনেকটা একই ধরনেরই হয়ে গেছে, এটাও এরকম হরিণ হরিণ, তবে কালারটা আলাদা, এটা গোলাপি প্লাস এতে এরকম লেস আছে, আর ওটা ওটা গোলাপিও ঠিক না, ওটা একটা মিষ্টি মিষ্টি কালার, আর ওতে লেস নেই। তো এই শাড়িটা যাচ্ছে এরকম, এরও দেখো খেয়াল করে, এই যে হরিণ, আর বডিটাও এর হরিণ হয়ে গেছে, কিন্তু শাড়িটা ডিফারেন্ট আছে অনেক, এই যে পাখি এরকম সব দেখা। এই যাচ্ছে মায়ের তিনটে শাড়ি। তো আর আর একটা রয়েছে ছাপা শাড়ি, সেটাও মা নিয়েছে, দাঁড়াও সেটা নিচেতে রয়েছে, এনে দেখাচ্ছি। তো আর একটা শাড়ি হচ্ছে নেওয়া হয়েছে, দেখো এটা, এটা ছাপা শাড়ি, ক্যাটলগটা এটাই, ক্যাটলগটাকে দেখো কি সুন্দর প্রিন্টের,
কি সুন্দর না আমার এই ধরনের প্রিন্টগুলো এত ভালো লাগে কি বলি তো শাড়িটা বের করে দেখাচ্ছি ছাপা শাড়ি আমার মানে এত প্রচুর ভালো লাগে এই টাইপের ক্যারেক্টার প্রিন্ট যেগুলো শাড়িটা একটু খুলে রাখা এরকম পুরোটা এরকম ঘট ঘট রয়েছে আর আঁচলটা তো তোমরা ক্যানভাসে দেখতেই পেলে এরকম এই যাচ্ছে আঁচল আর কাপড়ের গা যা সুন্দর বলার কথা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর প্রিন্টের শাড়ি তো এই গেল মায়ের তিনটে শাড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে বলো ঠিক আছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখন বাজে 1:10 আমি মানে এডিটিং করে 2:30-এর মধ্যে ভিডিওটা পোস্ট করে দেবো দিয়ে একটু পরে আবার তারকেশ্বর বেরোনোর কথা আছে মা আর আমি যাব তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নতুন বছরকে সকলে বরণ করে নিও ঠিক আছে টাটা